جاي. তোমরা তুই ভরো কি এই যে যাহা পয়সা সব পানির দিয়ে দিছো আমার বাড়ির হাতের কাম ধরা লাগে এই মিস্ত্রি যাহা এখন টাকা পয়সা দেওয়া লাগে তুই তো কালেকশনই করো না আদায় করো কি বলো আদায় করছো যাহা মানের দিয়ে দিছে এটা ঠিক আছে কিন্তু আপনার এই মানের দারে গেলে মানে যে অজুহাত দেয় যে শুরু করে হাল্লা এত কেন মানে তা হাউদম আবার আপনি তো মোরে কোনো পাওয়ার টাওয়ার কিছু দেন আপনি অর্ডার দিলে মুই মানের গরু পর্যন্ত লইয়ে ফিরে যাইতাম কিন্তু মোর হাতে তো এই ক্ষমতা নাই আমি এই কথা কি কইতে রই কাজ জান করব তুমি এরকম বই দেখো না যার যা আছে টাকা না দিতে চাইলে আইনে তাল গাছের লাগে বাই দিতে বা আর যার ছাগল গরু আছে সব ধরে লইয়ে বা আমার টাকা লাগবে টাকা এই আপনি দেখেন এই খাতাটা দেখেন হ্যাঁ কত কত পাও না একটা টাকা উড়ই ধরি না কোন আন্দাজ একটা টাকা দেয় না আমার কেমন লাগে কই পাঠাইতে আমি কোন আমার ক্ষমতাই দেন আচ্ছা তোমার আমি ক্ষমতা দিলাম তুমি পাঁচ দিনে কি করে এই টাকা কাল দাও আমি টাকা উড়ই দিলাম মনে আচ্ছা এই আমার বাড়ি কাজ করছি এই আনুকলন থেকে পাবি ক্লিয়ার তুই মনে থাকে যাবে পাঁচ মাতবারে এতদিন পাওয়ার দেয় নাই এখন যখন মাতবারে পাওয়ার মরে দেছে দেহাই দেমু কে আর গরু ছাগল কমবে কি তাহা না দিলে আমি হেই টাইনে টাইনে ঘরে লই যাম এখন জামু এখন ওই অনাহারিয়ার দারে জামু অনাহারিয়া কয়েকদিন আমারে ঘুরাইছে এই নে সেই এই বেতা না সেই বেতা ঘরে চাউল নাই ডাইল নাই কেমে দিমু তাহা কিয়রমু হ্যাঁ এ ফাঁক দেহা মনে ছাগল বান্ধা আছে না ওলাই হেন দেখুন ছাগল লই যাব আজগো টাহা না দিলে অতুডি টাহা আরে টাহা আরে আমার মাতবারে আমার তো আমার মাতবার রাখছে হেই তো কপাল ভালো এখন তো পাওয়ারটা পাইছি পাওয়ার দেখামু দকমত ইচ্ছে অনাহারিয়ার বউ থাই না আর ফিন্দে যদি মোর চাকরি যায় আর পোতায় মুই হর রবুন্যে সারমু দিন দিন আমার এই ঘুরুয়া এটা হাল লগিয়া মানুষের জীবন বলে এইরকম কাটে না পারি আমি তিন বেলা খাইতে না পারি আমার বউ বাচ্চারে খাওয়াইতে এক মাতবারের দেনায় আমি ডুবো ডুবো আমি কই যামু আহারে আমার কপাল আমার মরিয়াও শান্তি হইবে না মানুষ নেই এত কষ্ট করতে পারে ঠিক মতো দুই বেলা ভাত খাওয়াইতে গেছে রাগ ভালো হয়েছে আমার কেউ লাগবে না আমার এই অভাবের সংসারে আমি বাঁচতে গেছি লাগবে না আমার কি হলে আমি তো এদিন মাতবারের দেনাটা দিয়ে আমি একটু ঋণ মুক্ত হইতে পারিনি আল্লাহ আমার এই দেনাটা দিতে দিতে ভাত তো ঘরে নাই তিন দিন কোন তো ভাত খাই না আছে একটা বিড়ি দেখি এই বিড়িটারে আমি খাই করতো না দেখি খিদেটা খাবিনি তাছাড়া আর আমার দ্বারে আর কোনো পেটে খিদে লাগতাবা সকালে কাল করে রাইতে কিছু খাই নাই আইসু কমে কোন আইলাম মোরে খা মোরে খা আলার ভালা মোরে খা তুই খাই নাই তোর মায় খাইয়া হে তো গেছে
আমি কমবে ভামু এই নে এনবে এনবে গাজা খাই না পাই কোন অনেক কাজ করব না পাই কিছু হয় খালি আছে এনবে ভাই একা রাখিবে কাম কাজ করে না দে দে তার না ধামাকা ফুকাইরে দেয় না মাই তো গেছে আলোকে মরো তুমি আইসা হালার ফালা ঠাপাই জানি কমবে কোনে তাহলে আইসা বাদ দাও তুমি দাড়ি কোনে যাও হাইপার যা হারার আল্লাহ মরে হারবে আনে বাক তুইও যা তোর মাই তো গেছেই আমারে ছাড়িয়া লাগবে না তোরে আমার হ্যাঁ যাইতে আছি বাড়ি তোমার বাড়ি থাকি যা দে দিতে পারো যা যাই আমার মাথাটা খারাপ বানাই হইছে সবাই মিললিয়া আমারে ওই মাতবারের সামসাটা আইতি আছে এত টাকা আমি দিলাম এবার টাকা ফুরাইলে না আমি আমি যে কলাই বাথরুমে দিকে যাই বাং আই ওনা রে দাঁড়া কেন ভাই মোর নাম তো অনাহার না ভাই মোর নাম তো আজাহার আর তুমি আজাহার ফুটো বানে হারা দিন খাও অনাহার না নামাটা আজাহার মিলে গেছে বাং ওই মাতবারে টাকা চাইছি ওনা ভাই ঘরে কি আছে নামাই দাও বউ যাও তুমি থামো আমি দেবো একটু মাতবারে কইও যাইও বলে কথা একটু মাতবারে আমার একটুখান সময় দাও না ভাই তাহলে না খাই কইছে তাহলে আমি ঋণের বোঝা হইছেন বুঝি কিন্তু আমি রাখবো না এটা না ভাই বিরিনে তো চলে ভালোই না ভাই টেনশনে বিরিনে ভাই দুনো দেরি হইয়া হল বোঝে না কিছু এই হিসেবটা আমি মিলেইতি পারি এটা তাহাই না কি হরছিলাম এমন আয় মুই খাইছি মাতবারের কি হিসেব দিম আমি যেন যে খাইছি এই যেন আমি ধরা না পড়ি তাহলে মোর তো চাকরি থাকবে না ছাগল তোলার ঘরটা লই যাবো এইটাই তো আনার ছাগল আনা বলা আমার দিন দিন ঘুরু হাই ছাগল লই যাবো মাতবার নিয়ে দিমু এবার কে ছাগল আনলি ওই অনারি ছাগল লইছি এবার অনারি কে আবার ওই যে আজাহার নাকি আজাহার দেওয়াটে টাকা পাবো 20,000 আজ তুই একটা ছাগল তোরে কইলাম দুইটা আসলো গেছ এত টাকা 20,000 উঠবে আমি আমি 20,000 টাকা উঠে নেব নি আনছি ভাই এটা বলা বুঝি খাই গেলাম এর পর ভালো ইয়া আরে বেটা আনলি এবার একটা বড়ি হাসি আনলি তো জব তব দিয়ে খাই দিয়ে তো এখন কোলা আর বান্দা পাইছি আইডিয়া বয়স তো ভালো আছে নে উনি বান্দি তো টাকা পিনে বহুত দূর হইছে
আমার কি ছাগলে গুতাইছে তাহা নেবার কালে কুসকুস হইয়ে নাও নেবার কালে এত পিছলে বাজে কিতে আমার বুঝই কও বাবা সাহেব তিন দিন ধরে ভাত খাই না পুয়া নাই ভাত খাইতে না ঘরে কিছু নাই ও দাদা আমি টাকা আমি দিয়ে দেব জেরো মুখ কিন্তু আমার ছাগল না আপনি দয়া করে ছাগলটা দিয়ে দেন বাবা সাহেব তিন দিন ধরে ভাত খাইতে আর না এতনা কত দেখলাম আকিস বিড়ি কিনে লইয়ে যাও বারতে তুমি এই টাকা দেবা এই 15 দিনের ভিতরে দুই মাস সময় আমি দিতে পারবো না বাপ কাম করবে না কাজ করবে না খালি শুধু টাকা বিচবা একটা মাস সময় দেন মাতবা সাহেব একটা মাস একটু সময় দেন একটা মাস ওই ছাগল লইয়ে যাও এই এক মাস পর জহিরুলের পাঠামু টাহা না দিলে গুলো ওই বাড়ির দলিল আমার নামে লিখে দিতে হইবে যাও চললে যাও আমি না না পরিশোধ করতে পারলে আমি জমি জিডু আছে এই দলিল লাগে আমি আপনাদের দিয়ে দেব তুমি কত দূর টাকা দেছো কই দেই তোমার খাতা বাই ধরো এই দেখো এখনো 12,430 টাকা পাও না অকি এতকাল তোমার যা দিছি হ্যাঁ তুমি খাতায় উঠাও নাই এই সব লেখা আছে সব লেখা আছে খাতায় উডাইছো না তুমি খাইছো এবারে কথা বলা উস্কুর কা উস্কুর দিয়ে কইবে কি তাহা খাইছি হ্যাঁ উস্কুর দিয়ে কইবে না কি তুই আমার নামে কি এগুলো কও কি কইবে না হারবে কি
আমি টাহা দিতে দিতে আমার তো সব শেষ টাহা দে এখন টাহা দে মাদার টাহা লই যেত কইছে কিঠিয়া জাপা মই টাহা দে কোন টাহা নাই কানা টাহা দে কোন টাহা পাবা না তুমি আর তোমার মাদবারে মোর যা পারে হরে জানো তোর ঘরে আছে কি হেইয়ে দে মাদবারে কইছে ঘরে বাড়ি যা আছে হেইয়ে লই যেত কইছে ঘরে মধ্যে যা আছে ও মোর ঘর বাড়ি যা আছে হেইয়ে নামাই লই যাবা নামাইয়া আও তো আও হালা নাইলে তুই যাবি আজ গো এ খোল পান্দাম খোল হ্যাঁ হ্যাঁ খোল পান্দাম খোল হ্যাঁ পান্দাম খোল খোল আকি ডিম খোল কব ডিম খোল হ্যাঁ ডিম খোল আকি আকি খোল 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 আকি হালা গিয়া তোমার কে আছে খোল আকি আর বড় খোল খোল আকি খুলি 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 তুই ভাবছ কি তুই ভাবছ কি তুই মাত বল মাত বল খাই নে তোর মাত বল খাইতেছ খল এ লাগি খল আরে থাক 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 লঙ্গি খল না না থাক 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 তোর লঙ্গি খল বুঝছিস না বাবা তোর লঙ্গি খল এ খল লঙ্গি খুলি 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 জুতা খোল না কি হল না না আব্বা ওই জুতা ওই ওই আব্বা ওই 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 না না কোন কেনার মই আলো আমি তাকো খোল এখন এন্ডিয়া এককাল সোজা দৌড়বি মই আর না টাকা দে ডাইনে বামে কোন দিকে চাইছো না না একাল কল তো দাহান পাক মার মুই আর না তো না না মুই পুরা দিব আরে 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 জয় আহা জয় জয় আহা জয় জয় রুলেরে পাঠাইলে আমি এই অনেক সময় হয় শাল উমের দারে টাহাল লাগিয়া কোনো অঘটন ঘটাইলি না কি এখন তাই কায় না মুস্কটা অনেক দিন আর গোসল করার নয় নাই মুস্কটা গোসল করার লাগে ব্যাপারটাই বুঝলাম না আন্তে কায় না মাদবর সাহেব মোর মোর সব খুললে লাগছে ওরা তুই কে ধরে মোর আমাক মোর সিনে নাম জহিরুল জহিরুল হ্যাঁ কি রে তোর এই অবস্থা কা কি মোর সব খুললে লাগছে ওই আকালম শালম তোরে মারছে হ্যাঁ সব খুললে রাখতে দেশে বেটা তুই এই পাওয়ার নিয়ে এই তোর যোগ্যতা হইছে আদি একটা ডাহাত মোর ডাহান দর্শ গলায় মোর কল্লা রাখতে দেবে মোর সবাই মোর খুললে রাখতে দেশে এর মধ্যে হারা দিন কা মাদার সাহেব আমারে পাওয়ার দান পাওয়ার দান সুদনির পক্ষে নু খাইয়া এবার মোর দারে আইছো পাওয়ার দেন তো হালার ভালার একটা দিমুনি হালার ভালা তাই তোরে পাওয়ার দিছি বালা লাইতে তুই কি করছো আই তুই যেতে পারো না মোর সব রাখছে দা হান ধরছে এত বড় দা হানে এত বড় মোর জান লই মই আইছি আর শালুম মে কই হ্যাঁ মই কত নিয়ে হইনি রইছে আই শালুম মের দারে দামো নাই আই মা পাওয়ার দান পাওয়ার দান পাওয়ার দিছি পাওয়ারের কাম তো আর নমগটু এই মাতবারের এতক্ষণ একটু মগটু বাস আন আসাব দেখ কগো এই মাতবারের এই অত্যাচারকে কিরম রক্ষা করা যায় এরকম কোনো ব্যবস্থা আছে বাং ব্যবস্থা তো আছে আর ওই কগো সালা সব করতে ভালো না মাতবারের দের যে টাকা আনতে যাম কমরা সুদে শালম ভাই আমাদের যে হতদরিদ্র কল্যাণ সমিতির এই কি এনজিওর মাধ্যমে অনেক সুযোগ সুবিধা রয়েছে আপনারা আপনাদের যে 30,000 টাকা আমি ঋণ দিব এই 30,000 টাকা ঋণ 6 মাস পর আপনার প্রথম কিস্তি নিব এবং 2 বছরে তা আপনারা পরিশোধ করতে হইবে এতে কি আপনাদের কোনো সমস্যা হইবে বিকেলে যাই আজারের ডিউনে টাকা আনবি বুঝছো টাকা যদি না দিতে চায় কবি কালগো বন্দরে যাইয়া জাগার দলিল করে নিব আর কেউ ছাড় দেওয়া হবে না